সিবিএস লাইমলাইটে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, সম্প্রতি মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র, 1971 সেই সব দিন। তো এই চলচ্চিত্রের একটি গান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই দেখছি এবং এই গানটা দেখার পরে আসলে সিনেমা দেখার জন্য আমাদের সবার একটা আগ্রহ তৈরি হয় এবং সম্প্রতি মুক্তি পাওয়ার পরে দেখা যাচ্ছে দর্শকদেরও ভালোই উন্মাদনা রয়েছে সিনেমাটির প্রতি। তো আজকে আমরা কথা বলবো এই সিনেমাটির রিভিউ নিয়ে, মেকিং নিয়ে, কলাকুশলীদের নিয়ে, যেন আপনাদের আরও কিছুটা আগ্রহ তৈরি হয় সিনেমাটি দেখার প্রতি। যথারীতি স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিনোদন সাংবাদিক সোহেল আহসান। স্বাগতম আপনাকে সোহেল, কেমন আছেন? সিনেমাটি দেখেছেন তো? অবশ্যই। আচ্ছা, তাহলে সরাসরি আজকে আপনাকে প্রথম প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে সিনেমার গল্প তো আমরা জানি যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। হ্যাঁ, তো এই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প হলেও সিনেমাটি দেখে কেমন মনে হলো, যে কেমন ধরনের গল্প এটা? মোহনা, আসলে নামের মধ্যেই সিনেমার গল্পের একটা মানে বিষয় রয়েছে। 1971 সেই সব দিন, তো 1971 সনের যে মানে পুরো বছরটাকে বোঝানো হয়েছে, বিভিন্ন সময়ের যে দিনপঞ্জিগুলো, মানে সময়ের যে মানে প্রবাহটা, 12 মাসে 1 বছর, মোটামুটি 12 মাস না দেখানো হলেও ঠিক মার্চ থেকে ডিসেম্বর, মানে মুক্তিযুদ্ধের যে সময়টা, যে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালটা, কিন্তু মুক্তিযুদ্ধ তো হঠাৎ করে শুরু হয়নি, এর আগে একটু ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড তো অনেক বছরের, বাট মুক্তিযুদ্ধ ঘটার ঘটনাটা শুরু হওয়ার কিছুদিন অল্প সময় আগে থেকে একটা মানে চিত্র এই সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে। সেখান থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, মানে বাংলাদেশের বিজয় যখন অর্জিত হলো তখন, তো মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের সদস্যদের অ্যাক্টিভিটিস বা একটি পরিবারের নানা ধরনের কর্মকাণ্ড এবং এগুলোর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সময়টাকে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়। তো একটি পরিবারে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যেমন ছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকও ছিল, বা বিভিন্ন ধরনের, যেমন পরিবারটির প্রধান ব্যক্তি বা কর্তা ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তার একাধিক সন্তান, তারপর সেই সন্তানদের পুত্রবধূ, বা তারপর আরো প্রাসঙ্গিক একটা পরিবারকে কেন্দ্র করে গল্পটা। এই পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত, কেউ হয়তো নীরব ভূমিকা পালন করেছে, আবার কেউ রণাঙ্গনের যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। ঠিক সামগ্রিকভাবে এইভাবেই এই 1971 সেই সব দিন এখানে মুক্তিযুদ্ধের গল্পটাকে চিত্রিত করা হয়েছে এই পরিবারটির মধ্যে দিয়ে। আচ্ছা, একটা পরিবারের মধ্য দিয়ে পুরো গল্পটাই গিয়েছে। এখন এই জিনিসটা আমাকে একটু বলবেন সোহেল, আমরা যখন ট্রেইলার দেখি দর্শক, ট্রেইলারে কিন্তু অনেকজন কলাকুশলীকে এবং অনেকজন পরিচিত মুখকে আমরা দেখেছি, এর পাশাপাশি গানগুলো যখন শুনেছি, তারপরে যখন কাস্টিং প্যানেলটা দেখেছি, অনেক পরিচিত মুখ, অনেক কলাকুশলী, কিন্তু এটার আসলে প্রধান চরিত্র কে? মোহনা, প্রশ্নটা আসলে মানে অন্য সিনেমার ক্ষেত্রে বা আমাদের যে গতানুগতিক যে সিনেমাগুলো রিলিজ হয় সেগুলোর ক্ষেত্রে এই প্রশ্নের এক কথা অ্যান্সার দিয়ে দেওয়া যেত, কিন্তু এই সিনেমায় আপনি ট্রেলারের সময় যে অনেকগুলো পরিচিত মুখ দেখেন, আসলে প্রত্যেকেই প্রধান চরিত্র। মানে এখানে মানে আমি এভাবে বলতে পারি যে এক হাঁড়ি খাবারকে 10টি প্লেটে যদি সমানভাবে ভাগ করে দেওয়া যায়, ঠিক এই সিনেমার গল্পটাকে এই পরিচিত মুখগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। মানে যখন যাকে দেখবেন তখন তাকেই প্রধান চরিত্র মনে হয়। তো তারপরও কিছু ফোকাস ছিল বেশি, যেমন ফেরদৌস, তারপর হৃদি হক, হৃদি হক ডিরেকশনের পাশাপাশি এখানে অভিনয় করেছেন, হৃদি হক, সজল, সাজু খাদেম, তারপর আপনার জয়ন্ত চট্টোপাধ্যায়, তারপর সঞ্জিতা প্রীতি, তারপর আপনার এখানে আনিসুর রহমান মিলন, সবগুলোই পরিচিত। হ্যাঁ, মৌসুমী হামিদ, জুয়েল জহুর, মামুনুর রশিদ, আবুল হায়াত, তারপর আপনার শেলী হাসান, তারপর মঞ্চের অনেক অনেকগুলো অভিনয় শিল্পী, সাজ্জাদ নামে একজন, তারপর আপনার এরকম জয়িতা মহলান বিশ, অসংখ্য অভিনয় শিল্পী। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি যে যে এই যে পরিচিত যে মুখগুলোকে দেখলেন আপনি, প্রত্যেকেই তার মানে নিজের যে নৈপুণ্যের জায়গায়, এরই মধ্যে বাংলাদেশের বিনোদন মিডিয়ায় প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই প্রতিভাবান অভিনয় শিল্পী হিসেবে
পরিচিতি পেয়েছে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা পরিচয় রয়েছে। তো হৃদি হক এখানে যে কাজটি করেছিলেন, যে এই যে মানে এত এতগুলো মানে তারকা মুখকে একসাথে করেছিলেন, আর প্রত্যেকের মানে সবার যে অভিনয়টা ছিল এখানে মানে অসাধারণ, মানে মানে মেধা মানে কি বলা যায় মেধার পরিচয় দিয়েছেন, তো নিয়োগ চরিত্রের প্রতি বাস্তবসম্মত মানে চরিত্রটাকে খুবই প্রাঞ্জল এবং প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য সবার আন্তরিক একটা প্রচেষ্টা ছিল, সেটা অভিনয়ের ইয়েতে মানে অভিনয়ের মানে পর্দায় দেখা যায় যে নিখুঁত অভিনয় শৈলী দেখিয়েছেন মোটামুটি সবাই। এবং একটি শিশু শিল্পী ছিলেন যিনি এক ধরনের মানে কি বলা যায় যে সাধারণ শিশু নয়, একটু ইমব্যালেন্সড শিশু, সেও দুর্দান্ত অভিনয় করেছে, সিনেমা জুড়েই তার অভিনয় দেখা গিয়েছে। তো তারপর আরেকজন ছিলেন মঞ্চের ভালো অভিনেত্রী ডক্টর আইরিন পারভিন লোপা, প্রত্যেকেই সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেছে। এবং সিনেমার আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সিনেমার ইয়েটা মূল চরিত্রকে, মূল চরিত্র এরা সবাই, এটা দারুণ একটা বিষয় যে একজন চরিত্রকে নির্ভর করে নাটক তৈরি হয়নি, বরং একটা ঘটনাকে একটা পরিবারকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে এবং একটা পরিবারকে কেন্দ্র করে প্রত্যেকটা চরিত্রই এখানে প্রধান চরিত্র হয়ে উঠছে। এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন যে এটা হৃদি হকের প্রথম চলচ্চিত্র নির্দেশনা দেয়া, আপনি বললেন যে গল্পটাও দারুণ, এতগুলো তারকা চরিত্রকে আসলে সিনেমার জন্য তাদের টাইম ম্যানেজমেন্ট করে সবকিছু করে এতজন চরিত্রকে এখানে অভিনয় করানো, একই সাথে আমরা জানি যে সিনেমাটার শুটিং হয়েছে প্রায় 4 বছর ধরে, 4 বছর যাবত একটা শুটিং পিরিয়ড, তারপরে হচ্ছে যেই চরিত্রগুলোর কথা বললেন একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছেন যাকে দিয়ে অভিনয়টা বের করে নিয়ে আসা, তার মানে এখানে নির্দেশক হিসেবে হৃদি হকের ওপর দিয়ে কিন্তু খুব একটা সংগ্রামের সময় গেছে আমি যেটা ধারণা করতে পারি। এখন যেহেতু আপনি বিনোদন সেক্টরে আছেন, কাজ করছেন, এই জায়গা থেকে একটু আমাকে বলেন যে এত কষ্টের ফলাফলে আসলে হৃদি হক কি কতটুকু সফল? আমি বলবো পুরোটাই সফল, কারণ আমরা দেখি যে মানে আমরা রিপোর্টিংয়ের সূত্রে অনেক সিনেমার ফলো করি, মানে সিনেমাকে ফলো করতে থাকি, যে সিনেমাটি যখন মহরত হয় তারপর থেকে আসলে বিগ কাস্টিং বা অনেক সেলিব্রিটি থাকার যে সিনেমাগুলা সেগুলোর দিকে অনেক সময় আমাদের চোখ থাকে। তো 1 বছর বা হয়তো 2 বছর হয়ে যায় সিনেমা, কিন্তু অনেক সময় দীর্ঘায়িত করার অনেকগুলো নেগেটিভ কারণ থাকে, যে হয়তো শুটিং জটিলতা, শিল্পীর শিডিউল সংকট, নানা কারণে সিনেমার সময় মানে নির্মাণ সময়টা দীর্ঘায়িত হয়। তো আমাদের একটা আশঙ্কা ছিল এরকম কোনো ঘটনা ঘটলো কি, সিনেমাটি আসলে শেষ হওয়ার, শুটিং শেষ হওয়ার পরও রিলিজ হচ্ছে না কেন বা শুটিং শেষ হয় না কেন। তো আমরা মানে যতটুকু জেনেছি যে সিনেমাতে যে সময়গুলো দেখানো হয়েছে, যে যুদ্ধ যখন শুরু হয় তখন মার্চ মাস, এরপর কিন্তু আসলে বর্ষাকাল আসে, তারপরে ধীরে ধীরে আবার শীতকাল আসে। তো প্রত্যেকটি সময়ে যে বর্ষাকালের সময় বর্ষাকালেই শুট করা হয়েছে, শীতের দৃশ্যগুলোতে শীতকালেই শুট করা হয়েছে, সেক্ষেত্রে আসলে কিন্তু এই পুরো সময়টাই গেছে মানে মার্চ থেকে ডিসেম্বর। হ্যাঁ, মানে সত্যিকার অর্থে যে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা যে ঋতুর পরিবর্তনটা দেখি সেটা বাস্তব পরিবর্তনের সাথেই মিলিয়ে করার চেষ্টা করা হয়েছে। এখানে কোভিড বিড়ম্বনা ছিল, হৃদি হক সিনেমাটির শেষ দিকে হয়তো কোভিড যে রেস্ট্রিকশন বা কোভিডের কারণে নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, সেগুলোর তো প্রভাব ছিলই। আর আপনার হৃদি হক, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে হৃদি হক কতটুকু সফল, পুরোটি সফল, কারণ মুক্তিযুদ্ধের একটা সিনেমা যেখানে মানে গল্পগুলা অনেক সময় মানে খুব বেশি মাত্রায় ঘটনার মধ্যে থাকার কারণে এক ধরনের মানে স্লো হয়ে যায়, স্লো, কিন্তু এই সিনেমায় আসলে স্লো ছিল না সিনেমাটি, যেমন গানগুলো ছিল খুব সুন্দর, আমরা তো গান দেখে প্রসঙ্গক্রমে, হ্যাঁ, এবং অনেক গান ছিল মানে শুধু ভয়েস গানও ছিল এখানে অনেকগুলো, আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায়, এবং অনেকগুলা মানে খণ্ড খণ্ড গানের অংশ ছিল। তো সবকিছু মিলে এখানে যে মানে সামগ্রিকভাবে যে পরিবেশগুলো ব্যবহার করা হয়েছে, নদী, যুদ্ধের যে সরঞ্জাম বা পোশাক, বা যে চরিত্রে
মানে এই সিনেমার সব অভিনয়শিল্পী কিন্তু বাংলাদেশের, আচ্ছা হ্যাঁ, এবং বাংলাদেশের বিনোদন মিডিয়ার, কিন্তু বাংলাদেশের পরিচিত চেহারাগুলো, পরিচিত চেহারা এখানে আছে, যেমন সাইড ক্যারেক্টার বা সহশিল্পী যেগুলো, সেগুলো হয়তো পরিচিত ক্যারেক্টার না, যেমন ধরেন আপনার পাক বাহিনীর বা পাকিস্তানি মিলিটারির যে সৈনিকগুলো ছিল, সাধারণ অভিনয়শিল্পী ছিল, তাদেরকে মনে হয়েছে যে আসলেই তারা পাকিস্তানি মিলিটারি বাহিনী বা ওই দেশের লোক, বা তাদের কথা, তাদের ভয়েস, আর বাংলাদেশের থিয়েটারের এক ঝাঁক তোর মানে হৃদিহক কিন্তু একজন থিয়েটার কর্মী বা তাদের থিয়েটার দল রয়েছে, সেই দলের অসংখ্য অভিনয়শিল্পী এখানে অভিনয় করেছেন। আর হৃদিহকের যে বিষয়টি ছিল যে হৃদিহক কিন্তু প্রথমত অভিনয় দিয়ে বিনোদন মিডিয়ায় পরিচিতি পান, তারপর পরিচিতি পাওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে, তার বাবা ডক্টর ইনামুল হক এবং মা ডক্টর তার মা লাকি ইনাম, যিনি এখনও কাজ করছেন, অভিনয় হয়তো কম করেন কিন্তু বিনোদন মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, আর তার বাবা প্রয়াত ইনামুল হক, তিনি একজন অভিনেতা তো অবশ্যই ছিলেন, নাট্যকার ছিলেন এবং বাংলাদেশের অনেক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তার যুক্ততা ছিল, তো সেই পরিবারের সন্তান হিসেবে হৃদিহক বিনোদন মিডিয়ায় আসেন অভিনয়ের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে তিনি ডিরেকশনের দিকেও যুক্ত হন, এবং ডিরেকশন বলতে আপনার মঞ্চের ডিরেকশন তো ছিলই, টেলিভিশন নাটকও ডিরেকশন দিয়েছেন, তো এই সিনেমাটি ছিল তার ফার্স্ট সিনেমা, যে কারণে সবাই অপেক্ষা করছিল যে আসলে হৃদিহকের ডিরেকশনের সিনেমাটা কি হয়, কেমন ডিরেকশন দিয়েছে, বা লাকি ইনাম বা ডক্টর ইনামুল হকের সন্তান হিসেবে তার সিনেমায় অভিষেক, মানে ডিরেক্টর হিসেবে অভিষেকটা কেমন হয়। এই সিনেমায় কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। আপনি জানেন যে ডিরেকশন দিয়ে অভিনয় করা খুব কঠিন, কারণ মাথায় পুরো একটা টিম, মানে ডিরেক্টর পুরো টিমের প্রেসারও থাকে, আবার নিজের চরিত্রায়নের চাপটাও থাকে। কারণটা হলো কি যে অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্টের সিনেমা, আপনি দেখেছেন যে সেট বা অসংখ্য লোক, এই পুরো বিষয়টিকে সমন্বয় করতে গিয়ে তিনি তার অভিনয় দেখে কখনো মনে হয়নি যে তিনি এত চাপ নিয়ে অভিনয় করেছেন। খুব স্বাভাবিক একজন অভিনয়শিল্পী যেভাবে পারফর্ম করে, হৃদিহককে ঠিক সেভাবেই দেখা গিয়েছে। আর এখানে হৃদিহক প্রত্যেকটা, শুধু অভিনয়শিল্পী নির্বাচনে নয়, সম্পাদনায় বলেন, তারপর গান ব্যবহার বলেন, বা এখানে যে কারিগরি দিক যারা সামলিয়েছে তাদেরকেও, মানে ঠিক প্রত্যেকটি জায়গার নিখুঁত লোকজনকে সেই সিনেমার সঙ্গে যুক্ত করেছিলেন। এবং সিনেমাটি রিলিজের আগে প্রাসঙ্গিকভাবে, যেমন আমাদের এই সময় ডিজিটাল পোস্টার ব্যবহার চলে আসছে, তাই 1971, আপনি হয়তো জানেন সিনেমার ইতিহাস যদি দেখেন, যে আগে কিন্তু হাতে আর্ট করা পোস্টার ব্যবহার হতো, এখনো আছে পুরান ঢাকায় অনেকে, এখনো ওই যে যারা ক্যামেরা রিকশা পেইন্টার বলেছি, ওনারা কিন্তু বেসিক্যালি আগে সিনেমার পোস্টার করতেন। ঠিক এই সিনেমাটির পোস্টার করা হয়েছিল ওই রিকশা পেইন্টার দিয়ে, আচ্ছা, এখন থেকে কয়েক মাস আগে ঢাকা শহরেই, এবং সেই সময় বেশ গণমাধ্যমে এই বিষয়টি খুব আলোচিত ছিল। তো হৃদিহক ঠিক আমাদের যে প্রচলিত যে ব্যবস্থাটা, আসলে তথ্যপ্রযুক্তির প্রয়োগে অনেক সময় ভালো কিছু হারিয়ে যায়, তো এই যে হাতে লেখার যে প্রচলনটা রিসেন্টলি এই জিনিসটি সিনেমায় কম ইউজ হয়, কিন্তু হৃদিহক সেই জিনিসটি আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। তো সব মিলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এই সিনেমাটি, এবং হৃদিহক একজন ডিরেক্টর হিসেবে, মানে বড় পর্দার ডিরেক্টর হিসেবে সফলভাবে আবির্ভূত হলো, এবং মুক্তিযুদ্ধের একটি সিনেমা, এই মুক্তিযুদ্ধে মানে আমরা কি দেখি যে 16 ডিসেম্বর বা 26 মার্চের সময় মুক্তিযুদ্ধের সিনেমা রিলিজ করা হয় বাংলাদেশে, সেই ধারা থেকে বের হয়ে এসে ঠিক অন্য একটি সময়ে মুক্তিযুদ্ধের সিনেমা রিলিজ করা হলো, এটি সিনেমার জন্য খুবই, মানে আমাদের কথা হলো যে সিনেমা যে কোনো সময় যে কোনো গল্প মুক্তি পেতে পারে, সেই প্র্যাকটিসটাও শুরু হলো। আর হৃদিহকের জন্য শুভকামনা থাকলো, খুব সুন্দর নির্মাণশৈলী ছিল, সব কিছু মিলে হৃদিহক একজন ডিরেক্টর হিসেবে হৃদিহকের মানে শুভারম্ভটা মানে খুবই মানে দারুণভাবে হলো। আসলে হৃদিহককে আমরা মানে সবাইকে তো আমরা আসলে জাজ করে ফেলি,
অন্যান্য ডিরেক্টরদেরকে জাজ করি তাদের কাজ দেখে, এবং আমরা রিদি হককে জাজ করেছি যে সে কেমন সিনেমা দেয় সেইটা দেখে। অন্যান্যদেরকে চিন্তা করে সিনেমা কেমন হলো তারপরে আমরা বলি ডিরেক্টর কেমন। এখন আমরা ধরেই নিয়েছি যে একজন ভালো গুণী মানুষ ডিরেকশন দিচ্ছেন, তার মানে সিনেমা ভালো না হলে সেটা খুবই সমস্যাজনক হয়ে যাবে। আপনার কথায় আমি এতক্ষণে বুঝেই গেছি যে নির্মাণ শৈলী, কলাকুশলী সবাইকে নিয়ে আপনি কথা বলে ফেলেছেন। একটা শেষ ছোট্ট প্রশ্ন করে আমরা আজকে শোটা এখানে শেষ করব, সেটা হচ্ছে আমরা তো এর আগেও মুক্তিযুদ্ধের কিছু সিনেমা দেখেছি, ইতিহাস নির্ভর সিনেমা দেখেছি, সেই সিনেমাগুলো থেকে 1971টা কিভাবে আপনি ভিন্ন জায়গায় রাখবেন বা রাখতে পারবেন কিনা? মুক্তিযুদ্ধের অন্য সিনেমাগুলো থেকে এটার ভিন্নতাটা এরকম যে সেখানে মানে ঘটনার উপর সিনেমা থাকে, তো এই সিনেমায় পরিবারের উপর সিনেমা, যে একটি পরিবারের মাধ্যমে সিনেমাটিকে মানে পুরো সিনেমাকে দেখা হয়েছে একটি পরিবারের মধ্যে দিয়ে। আর আরেকটা ভিন্নতার বিষয়টা এরকম যে আপনাকে হয়তো আমি বলেছি যে স্লো হয়ে যায় গল্পের ধারাবাহিকতা দেখাতে গিয়ে, সেখানে যুদ্ধের ঘটনাগুলো চলে আসে বেশি। তো এখানে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি এখানে প্রেম ছিল, মুক্তিযুদ্ধের সিনেমা হলেও মানে এখানে মাতৃত্বের বিষয় ছিল, প্রেম ছিল, তারপর আপনার পরিবারের ইমোশন ছিল এখানে, আপনার ছিল আপনার সম্পর্ক ভাঙা করার একটা বিষয়, তারপর থাকে না যে এখানে প্রতারণার বিষয়ও ছিল। তো মুক্তিযুদ্ধের সময় আসলে শুধু কি যুদ্ধ হয়েছে? মনে মনেও তো যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কি শুধু অস্ত্রের যুদ্ধ হয়েছে? বিভিন্ন ধরনের খেলা হয়েছে, এখানে পরিবারের দ্বন্দ্ব ছিল, একটা পরিবারকে উচ্ছেদ করে জমি দখল করা হয়েছে বা ট্র্যাপে ফেলে বা একটা বিপদের মুখে একটা অন্যায় কাজ করা হয়েছে, নানা ধরনের প্রবলেম ছিল। তো সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধকে বিভিন্ন মানে একাধিক অ্যাঙ্গেল থেকে দেখানোর বা মুক্তিযুদ্ধকে ভাস্টলি ছোট ছোট করে হলেও করার একটা চেষ্টা ছিল এই সিনেমায়। যেমন ফেরদৌস যখন গ্রাম থেকে পালিয়ে আসে, খুবই ছোট একটি ক্যারেক্টার, একটি মেয়ে ফেরদৌসের সাথে নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য বের হয়ে আসলো এবং তার বাবা ফেরদৌসের সঙ্গে তাকে সঙ্গী করে দিল। তো মেয়েটি পথিমধ্যে নিখোঁজ হয়ে গেল, মানে সে আত্মাহুতি দিয়ে দিছে। তো এই রকম আরো অনেকগুলো ঘটনা ছিল ছোট ছোট। আমরা আসলে ঘটনাগুলো দর্শকদেরকে বলতে চাই না, আমরা কোনো স্পয়লার দিতে চাই না। আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল যে আমাদের আলোচনাটা যেন সিনেমাটা দেখার প্রতি আপনাদের আরো একটু আগ্রহ তৈরি করে এবং সিনেমার বিভিন্ন দিক নিয়ে আপনারা আসলে জানতে পারেন। আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের আলোচনা আপনাদেরকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারলো, আর সোহেল আমাদেরকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারলেন আসলে, কারণ তিনি এখানে মূল বক্তা ছিলেন। ধন্যবাদ সোহেল আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও যে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনারা কমেন্ট করে জানান যে পরবর্তী এপিসোডগুলোতে আপনারা আর কি কি বিষয়ে আলোচনা শুনতে চান বা আপনার পছন্দের কোনো কন্টেন্ট আছে কিনা যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।